কিছুতেই থামছে না সন্তানের হাতে বাবা মায়ের খুন। এবার শেরপুরে ছেলের হাতে প্রাণ গেল আরও এক মায়ের। কোনো কারণে ক্ষিপ্ত হয়ে মাকে মুগুর দিয়ে পিটিয়ে মেরেছে নরপশু ছেলেটি। এরই মধ্যে পঞ্চগড়ে বৌদির যুক্তিতে মাকে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়িছাড়া করেছে দুই ছেলে। ছেলেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে দেশবাসীর কাছে বিচার চেয়েছেন অসহায় সেই মা। এখানেই শেষ নয়, একই সময়ে সারা দেশে মা বাবা নির্যাতনের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। এসব নিয়েই আমাদের এই ভিডিওটি নির্মিত। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, আর পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। যাওয়া যাক এবার মূল আলোচনায়। মা, সবচেয়ে ছোট্ট এই শব্দটির সাথে জড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পর্ক। কী নেই এই সম্পর্কে? ভালোবাসা, শ্রদ্ধা, নির্ভরতা, শান্তি, অভিমান, গর্ব, দুঃখ সব কিছুই জড়িয়ে আছে মায়ের সাথে। জন্ম থেকে বেড়ে ওঠা, নিজেকে বুঝতে শেখা, নিজের জগৎকে চিনতে পারা, জীবনে চলার পথের ভুল ঠিক সব কিছুকে জানতে পারা, জীবনের প্রতিটি পদক্ষেপে মা ছাড়া পৃথিবী অচল। একজন সন্তানের জীবনে মায়ের প্রভাব কতখানি সেটা কখনো বলে পুরোপুরি বোঝানো সম্ভব না। অথচ আজকাল সেই মাকেই প্রাণ দিতে হচ্ছে সন্তানের হাতে। অভাবনীয় হলেও সত্যি, এবার শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পানিহাটা গ্রামে ছেলের লাঠির আঘাতে গর্ভধারিণী মায়ের মৃত্যু হয়েছে। নিহত ভাগ্যহত মা জহুরা খাতুন ওই গ্রামের সাহেবউদ্দিনের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম জহুরুল ইসলাম। স্থানীয় সূত্র জানায়, পানিহাটা পূর্বপাড়া গ্রামের সাহেবউদ্দিনের প্রথম সন্তান জহুরুল ইসলাম ও তার গর্ভধারিণী মা জহুরার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মা ছেলেকে শাসন করতে চাইলে ছেলে জহুরুল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা কাঠের মুগুর দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই প্রাণ হারায় তার মা। তবে এ সময় বাড়িতে কেউ ছিল না, ফলে মায়ের মৃত্যু দেখে ছেলে জহুরুল দৌড়ে পালিয়ে যায়। পরে এই ঘটনা প্রকাশ হয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকাবাসী মিলে অভিযুক্ত ছেলেকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বারালিয়াকোনা গ্রামের তার ভগ্নিপতির বাড়ি থেকে আটক করে এনে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই ভগ্নিপতি তার শাশুড়ির মৃত্যুর পরও শ্যালককে বাঁচাতে চেয়েছিলেন কিনা জানা যায়নি, তবে তেমনটাই হলে তাকেও আইনের আওতায় আনা উচিত। একজন খুনি মানে খুনি, তার পরিচয় খুনি, তাকে প্রশ্রয় দেওয়ার মানে সে নিজেও ঘটনায় জড়িত থাকতে পারে। এই ঘটনাটি নিয়ে ভিডিওটির শেষ দিকে কিছু ব্যক্তিগত কথা বলবো, তার আগে অন্যান্য বিষয়গুলো জানিয়ে দিতে চাই। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই ছেলে ও ছেলের বউয়ের হাতে মারধরের শিকার হয়েছেন 70 বয়সী হালিমা খাতুন নামের এক মা। সন্তানদের হাতে মারধরের বিচার চেয়ে থানায় মামলা করতে গেলে তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন দুই ছেলে ও ছেলের বউ। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এই অসহায় মা। তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবে সাংবাদিকদের সামনে দুই ছেলে ও ছেলের বউয়ের নির্যাতনের কথা তুলে ধরেন তিনি। নির্যাতিত ওই মায়ের বাড়ি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কলোনিপাড়া গ্রামে। হালিমা খাতুন বলেন, আমার মেজো ছেলে আব্দুল হামিদ, ছোট ছেলে হাবিবুল ইসলাম হাবিব ও হামিদের স্ত্রী জান্নাত দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। তারা বিভিন্নভাবে আমার ওপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। এলাকার মানুষকে মাদকের বিষয়টি জানালে এবং অভিভাবক হিসেবে মাদক সেবন পরিহার করতে বলায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে, মানসিক নির্যাতন চালায়। গত সপ্তাহে আমার বড় বৌমা ফাহমিদা আক্তারের মাথায় কোদাল দিয়ে আঘাত করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করি। তিনি আরও বলেন, পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসার পর আমার মাদকাসক্ত দুই ছেলে ও হামিদের স্ত্রী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজের কারণ জানতে চাইলে তারা ধারালো ছুরি দিয়ে আমাকে মাথায় আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি। এরপরও মেজো ছেলের বউ জান্নাত আমার উপর নির্যাতন চালায়। এই সুযোগে আমার ঘরে ঢুকে ট্রাঙ্কের তালা ভেঙে জমি বিক্রির 6,40,000 টাকা, আমার ও বড় বৌমার স্বর্ণের গহনা নিয়ে যায়। আমার চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এলে তাদের হুমকি প্রদর্শন করে। পরে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, মা হয়ে দুই ছেলে ও বউয়ের নির্যাতন আর সইতে পারছি না, তাই বাধ্য হয়েই থানায় অভিযোগ করতে হয়েছে। আমার মতো যেন কোনো অসহায় মা এরকম পরিস্থিতিতে না পড়েন। থানায় অভিযোগ করলেও এখনও মামলা হিসেবে নথিভুক্ত হয়নি, কিন্তু বর্তমানে আমি থানায় কিংবা আদালতে যেতে পারছি না। মামলার কথা শুনলেই তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মা আরও বলেন, 29 আগে আমার স্বামী 3 ও 1 রেখে মারা যান। স্বামীর মৃত্যুর পর অতি কষ্টে দিনাতিপাত করে সন্তানদের লালন পালন করেছি।
তারা বড় হয়ে এখন আর আমার খোঁজ খবর নেয় না, কি খাই না খাই কোনো খবর না নিয়ে বরঞ্চ দীর্ঘদিন ধরেই দুই ছেলের দ্বারা নানাভাবে নির্যাতনের শিকার হয়ে আসছি। পরিবারবর্গ ও এলাকাবাসীর আয়োজনে এই সংবাদ সম্মেলনে তার বড় ছেলে হাফিজুল ইসলাম ও বড় বউ মা মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মাহমুদা আক্তার বলেন, হামিদ ও হাবিব প্রায়ই আমাদের রক্তচক্ষু দেখিয়ে আসছে, তারা মাদকাসক্ত। বাড়ির ঘরের সিঁড়ির কাজ করলে তারা বাধা দেয় আর সিঁড়িটি ভেঙে দেয়, তাতে প্রতিবাদ করলে তারা আমার মাথায় কোদাল দিয়ে আঘাত করলে কেটে যায়, দু তিনটি সেলাই করা হয়েছে। বড় ছেলে হাফিজুল ইসলাম বলেন, আমি তো থাকি বাইরে, ইতোমধ্যে জমি বিক্রি করে ঘর নির্মাণ করছি, ওই দুই ভাইয়ের সবচেয়ে বেশি উপকার আমি করেছি, কিন্তু তারা মাকে মারলো, আমার স্ত্রীকেও ছাড়লো না। পরিবারে ভাইদের হাতে এভাবে বারবার নির্যাতন অসহনীয়, ন্যায় বিচার চাচ্ছি। মানুষ না জানোয়ার ওরা, ওদের বিরুদ্ধে এখনো কেন মামলা নেওয়া হচ্ছে না, এমনই প্রশ্ন চারদিকে ঘুরপাক খাচ্ছে। যে মা এত কষ্ট করে সন্তান জন্ম দেন, এত কষ্ট করে লালন পালন করেন, বড় হয়ে সে মায়ের সাথে এমন আচরণ শোনার পরও প্রশাসন কেন চুপ করে আছে, এই প্রশ্ন উঠেছে এলাকা জুড়ে। সকলের দাবি, অভিযুক্তদের যেন অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়, একই দাবি জানাচ্ছি আমরাও। এরই মধ্যে আবার চট্টগ্রামের মিরসরাইয়ে স্বামীর সম্পত্তি উদ্ধার ও ভরণ পোষণ পাওয়ার দাবিতে সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেছেন জোসনা আরা বেগম নামে এক মা। মিরসরের প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় তিনি একটি লিখিত অভিযোগ দেন। জানা গেছে, ভুক্তভোগী ছয় ছেলে চার মেয়ের অসহায় মা জোসনারা বেগমের মেজ ছেলে এহসানুল হক তার পৈতৃক সম্পত্তি থেকে মা বোন আর ভাইদের বঞ্চিত করে এককভাবে দখলে নেয়। সময়ে সময়ে বাবার অসুস্থতার মধ্যে স্বাক্ষর জাল জালিয়াতির মাধ্যমে অনেক সম্পদ অন্যত্র বিক্রি করে দেন। স্থানীয় মিঠাছড়া বাজারে কোটি টাকার মার্কেট জবরদখল করে রেখেছেন দীর্ঘদিন। মার্কেটের দোকান ও আয়ব্যয়ের হিসাব চাইতে গেলে এহসান ছোট ভাই ইসমাইলকে ঘুমের মধ্যে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। দোকানের হিসাব চাওয়ার কারণে আরেক ভাই আব্দুল মান্নানকে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে মানসিক রোগী বানিয়ে ফেলে। অপরাপর ভাইরা সম্পত্তির ভাগ চাইতে গেলে দেয়া হয় বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি। মায়ের সাথে চরম বাজে আচরণের এই প্রতিটি ঘটনাই হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো। এদের মতো সন্তানদের নিয়ে কথা বলতেও লজ্জা লাগছে। দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করছি ভুক্তভোগী মায়েদের প্রতি, আর সকল সন্তানের প্রতি অনুরোধ, আমরা যেন কখনো মায়ের কষ্টের কোনো কারণ হয়ে না দাঁড়াই। আমাদের কোনো মাকে যেন তার অক্ষম অবস্থায় একা থাকতে না হয়। মাকে আমরা সবসময় আমাদের সাথেই রাখব, কোনো মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। জীবনের শেষ সময় পর্যন্ত মা যেন আমাদেরকে তার পাশে পান, সেভাবেই আমরা মায়ের ছায়া হয়ে থাকব, এটাই হবে আমাদের জীবনের সফলতার মূল মন্ত্র। পরিশেষে জানতে চাই, এই যে প্রতি মাসে মাসেই সন্তানের হাতে মা বাবা খুনের ঘটনা ঘটছে, এর আসল কারণটা কী? অনেকের মতে সাথে সাথে বিচার না হওয়াটাই বড় কারণ, ওরা ভাবে বিচার হবে না। আপনিও তাদের সাথে সহমত হলে এবং মায়ের প্রাণ নেয়া প্রতিটি সন্তান নামের অমানুষের ফাঁসি চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস ফাঁসি চাই লিখে আপনার প্রতিবাদ জানিয়ে দিন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।